কমপ্লেন হয়েছে, আমরা এরই মধ্যে গুছিয়ে নিচ্ছি এবং কি পুনর্গঠনের চেষ্টা করতেছি আমাদের সিনিয়র স্যারদের সহযোগিতায়, সবার সহযোগিতায়, ইনশাল্লাহ। সেই সমস্ত ট্রাফিক পুলিশরা মানে বাড়িতে চলে গেছে ভয়ে, তারা কি ফিরেছে কিনা? সবাই ফিরে এসেছে, কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ সবাই চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। ধন্যবাদ। আচ্ছা, এখন যেহেতু আমরা কাজ করছি, আমরা একটা কোন প্রকারের জিপি দোকান বাণিজ্য, কোন প্রকার চাঁদাবাজি চলতে পারবে না, আমরা টলারেট করবো না। স্বাধীন দেশের স্বাধীন পুলিশ আমরা নতুনভাবে কাজ শুরু করেছি, দেখতে পাবেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আপা মর জনসাধারণ সকল শ্রেণীর মানুষ আমাদের সাথে আছে, আমরা দেশটাকে সুন্দর করে গড়ে তুলবো। তুমি কি বলতে চাও বলো? যেহেতু আমরা ভলেন্টিয়ার হিসেবে এতদিন আপনাদের পরিবর্তে দায়িত্ব পালন করেছি, পরিচয়টা দেবো। আমি মেহরাব হাসান, ফায়ার সার্ভিস আরবান ভলেন্টিয়ার কুমিল্লা জোন। তো আমার একটা রিকোয়েস্ট, ট্রাফিক পুলিশ নিয়ে অনেকের অনেক মতামত থাকে যে অন স্পটে তারা যখন চলতে যায়, সেটা বাইকার ভাই হোক, সিএনজি চালক ভাই হোক, অটো চালক ভাই হোক, তারা লিগ্যাল ওয়েতে থাকুক আর ইলিগ্যাল ওয়েতে থাকুক, তারা হলো একটা চাবি খুলে। এখন আমরা যতটুকু জানি ট্রাফিকের কিন্তু এটার কোনো রাইট নেই যে অন চলতি অবস্থায় তার চাবি খুলে নেওয়ার বাইরে এরকম কিছু। তো ওরা যদি, আপনার কাছে আমার এই রিকোয়েস্ট স্যার, ওরা যদি ইলিগ্যাল ওয়েতে আসে তাদেরকে মামলা দেবে, তাদেরকে আইনে অন্তর্ভুক্ত করবে, স্বচ্ছ থাকার চেষ্টা করবে। কোনো প্রকার কোনো চাঁদাবাজি হুমকি বা কোনো ধরনের আর্থিক লেনদেন যেন আমরা অন্তত ট্রাফিক পুলিশ থেকে আমরা যেন না পাই। আর হলো যারা ইলিগ্যাল ওয়েতে থাকবে, প্রথমে তাদেরকে ওয়ার্ন করবেন, যদি তারপরে না আসে একবার সুযোগ, যদি তারপরেও তারা লিগ্যাল ওয়েতে না আসে তাদেরকে মামলার অন্তর্ভুক্ত করবেন, কিন্তু কোনো প্রকার আর্থিক লেনদেন যেন তার না হয়। এটা আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, আমরা যথেষ্ট আন্তরিকতার সাথে নতুন দেশ গঠনে, আমরা নতুন আঙ্গিকে, নতুন ঢঙ্গে, পূর্ণ উদ্যমে আমরা ট্রাফিক পুলিশ তথা পুলিশ বাহিনী কাজ শুরু করেছি। কোথাও কোনো প্রকার চাঁদাবাজি হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কোনো প্রকারের সমস্যা হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনারা নিজেরাও কাজ করছেন, দেখছেন, অভিজ্ঞতা হয়েছে, আশা করি ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে কাছে থাকবেন। এত সহজেই চলে যাবেন কেন? আমরা আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, ওয়েলকাম জানাই, আপনারা আমাদের সাথে থাকবেন, দেখুন আমরা কীভাবে কাজ করছি। ধন্যবাদ।